চট্টগ্রামে কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল একটি টিউব স্থাপন সহ সাতান্ন ভাগ কাজ শেষ ফলে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে টানেলটি নাম দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর নামে নির্মাণে খরচ হচ্ছে প্রায় দশ হাজার তিনশো কোটি টাকা ওয়ান সিটি টু টাউন মডেলের এই টানেল অর্থনীতির বড় মাইল ফলক হবে বলছেন ব্যবসায়িকরা চট্টগ্রামের প্রাণ হিসেবে পরিচিত কর্ণফুলি নদী আর সেই নদীর তলদেশে নির্মাণ হচ্ছে দেশের প্রথম টানেল নগরীর পতেঙ্গায় নদী তীরে চলছে বিশাল কর্মযজ্ঞ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই টানেল দু সালে শুরু হয় নির্মাণ কাজ শেষ হওয়ার কথা দু সালে প্রকল্প পরিচালকের দাবি পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত নদীর প্রায় একশো মিটার গভীরে একটি টিউব স্থাপন সহ টানেলের সাতান্ন শতাংশ কাজ শেষ প্রকল্প শেষ হওয়ার জন্য যে নির্ধারিত সময় আছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাস সেই নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি টানেলটি যুক্ত হবে এশিয়ান হাইওয়ে সিটি আউটার রিং রোড আনোয়ারা ইকোনমিক জোন ও পার্কি সৈকতের সাথে কর্ণফুলির দুপার ঘিরে উন্মুক্ত হবে বিনিয়োগের নতুন দুয়ার সহজ হবে সড়ক যোগাযোগ টানেলকে ঘিরে এ অঞ্চলে বড় অর্থনৈতিক সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা চট্টগ্রামের যে শহর আছে আরেকটা শহর দক্ষিণ অংশে তৈরি করা এটা হচ্ছে এই এই টানেলের মূল কনসেপ্ট ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছু বাড়বে যোগাযোগ অবকাঠামোর মধ্যে এই টানেল যুগে প্রবেশ করছে বাংলাদেশের অর্থনীতি এটি অত্যন্ত একটা ইতিবাচক দিক এবং এটি আমার মনে হয় দেশের অর্থনৈতিক অগ্রগতির ইতিহাসে একটা মাইল হয়ে থাকবে প্রকল্পের মেয়াদ এবং খরচ আর না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ চট্টগ্রামের মানুষের দুই বাইশ সালের ডিসেম্বর মতে যত দ্রুত সম্ভব এটা শেষ করা যায় ততই এটা ব্যবসায়ী মহল বলেন এবং দেশের অর্থনীতির জন্য বলেন এটা সহায়ক ভূমিকা পালন করবে তিন দশমিক চার কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি খরচ হচ্ছে প্রায় দশ হাজার তিনশো কোটি টাকা শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম